angle of deviation by prism. আমরা ABC একটা প্রিজমের প্রিন্সিপাল সেকশন নিয়েছি যেটা ট্রায়াঙ্গুলার শেপে রয়েছে। AB আর AC এই দুটো হলো প্রিজমের দুটো রিফ্র্যাক্টিং ফেসেস। GH এটা ইনসিডেন্ট রে, HI এটা রিফ্র্যাক্টেড রে, IJ এটা এমার্জেন্ট রে। এরপরে ইনসিডেন্স অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন দেখার জন্য আমাদের কী করতে হবে, রিফ্র্যাক্টিং সারফেস দুটোর ওপরে নর্মাল নিয়ে নিতে হবে। তো আমরা কী করলাম, এবি সারফেসের ওপর DE নর্মাল আর AC সারফেসের ওপর EF নর্মাল নিলাম। এখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মেজার করার জন্য আমরা বলছি এই প্রিজমটা না থাকলে GH যেটা ইনসিডেন্ট রে সেটা HK পাথ বরাবর চলে যেত, কিন্তু যেহেতু প্রিজমটা রয়েছে অবস্টাকলস হিসাবে সেই জন্য GH রেটা এখানে রিফ্র্যাক্টেড হলো দেন এমার্জেন্ট হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাথটা ডেভিয়েট করলো, পাথটা এইভাবে চলে গেল। তাহলে যেটা ইনসিডেন্ট রে ছিল GH এটা এমার্জেন্ট হয়ে IJ এই পাথ বরাবর বেরিয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কী হলো, প্রিজমটা না থাকলে রেটা যে পাথে যেত, প্রিজমটা আছে সেই জন্য রেটা যে পাথে গেল, তাদের মধ্যে যে অ্যাঙ্গুলার ডেভিয়েশন অ্যাঙ্গেল অফ ডিফারেন্স অফ অ্যাঙ্গেল যেটা সেটাই হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা। তাহলে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, ট্রায়াঙ্গেল LHI, আমরা দেখতে পাচ্ছি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ডেল্টা আর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ডেল্টা 1 ডেল্টা 2। এবার ট্রায়াঙ্গেলের প্রপার্টি থেকে আমাদের জানা আছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট টু ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। তো আমরা বলতে পারবো এখান থেকে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট টু ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। এখন ডেল্টা 1 আর ডেল্টা 2 বের করতে হবে। যদি আমরা এই লাইন দুটো দেখি GK আর DE, তাহলে দেখতে পাবো অ্যাঙ্গেল I1 আর ডেল্টা 1 আর R1 হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল I1 ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস R1। দেন ডেল্টা 1 ইকুয়াল টু কী পাবো আমরা, I1 মাইনাস R1। আর ডেল্টা 2 এখান থেকে আমরা বলতে পারবো I2 ইকুয়াল টু ডেল্টা 2 প্লাস R2। দেন ডেল্টা 2 ইকুয়াল টু I2 মাইনাস R2। এখান থেকে আমরা পাচ্ছি টোটাল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, নেগেটিভটা কমন নিয়ে R1 প্লাস R2। এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রিমোট করলাম। এখন যদি আমরা AHEI এই কোয়াড্রিল্যাটারালের দিকে তাকাই, তাহলে আমরা জানি যে একটা কোয়াড্রিল্যাটারালের চারটে অ্যাঙ্গেলের ইন্টেরিয়ার চারটে অ্যাঙ্গেলের সাম হয় 360 ডিগ্রি। তাহলে এই কোয়াড্রিল্যাটারাল থেকে আমরা বলতে পারবো AHE যে এই চারটে অ্যাঙ্গেলের সাম 360 ডিগ্রি। এখন আমি আগে বলেছিলাম AB সারফেসের ওপর DE আর AC সারফেসের ওপর EF নর্মাল টেনেছি, তাহলে অ্যাঙ্গেল H আর অ্যাঙ্গেল I 90 ডিগ্রি করে আসবে, ইকুয়াল টু 360 ডিগ্রি। অ্যাঙ্গেল E প্লাস E অ্যাঙ্গেল A প্লাস E ইকুয়াল টু 90 প্লাস 90 180, ইকুয়াল টু 360। নাও অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল E ইকুয়াল টু 180 ডিগ্রি। এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে ডিনোট করলাম। এখন যদি আমরা ট্রায়াঙ্গেল HEI দেখি, তাহলে আমরা বলতে পারবো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল R1 প্লাস R2 প্লাস E ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এই ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করছি ইকুয়েশন 2 এর সাথে। ইকুয়েশন 2 এর সাথে যদি এই আমরা যদি এই ইকুয়েশনটাকে ইকুয়েশন 2 এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে বুঝতে পারছি R1 প্লাস R2 ইকুয়াল টু A, কারণ EE 180 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল A ইকুয়াল টু R1 প্লাস R2। এখন অ্যাঙ্গেল A ইকুয়াল টু R1 প্লাস R2 এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 1 পুট করি, আমরা ইকুয়েশন 1 দেখেছিলাম ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, R1 প্লাস R2 এই ভ্যালুর জায়গায় আমরা অ্যাঙ্গেল A পুট করলাম। তাহলে ফ্রম ইকুয়েশন 1 উই গেট ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন A। এই ফর্মুলাটাই আমাদের ইউজ করতে হবে যে কোনো প্রবলেম করার সময়। আর ফর মিনিমাম ডেভিয়েশন, এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা কখন মিনিমাম হবে, যখন অ্যাঙ্গেল আই ইকুয়াল অ্যাঙ্গেল I1 ইকুয়াল টু অ্যাঙ্গেল I2 ইকুয়াল টু I হবে, মানে অ্যাঙ্গেল I1 আর অ্যাঙ্গেল I2 ইকুয়াল অ্যাঙ্গেল হবে, তখন ডেল্টার জায়গায় ডেল্টা মিনিমাম লিখবো, কেননা তখন হলো আমরা পাবো মিনিমাম ডেভিয়েশন। ডেল্টা মিনিমাম ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A ইকুয়াল টু 2I মাইনাস A।